বন্ধই ছানি ধরেছে আর মূলত ডাম্পিং গ্রাউন্ড গোটে গুয়াহাটির যে ড্রেনিং সিস্টেম সরকারে দীপরবিলক ডাইরেক্ট কানেক্ট করে দিয়েছে, গোটে পরিষিত পানি অহর হয় দীপরবিলক পড়ে আছে। ডাম্পিং গ্রাউন্ডের আজ সু ব্যবস্থা নোহালেক দুটাক ডাম্পিং গ্রাউন্ড এনজিটিয়ে একটা বন্ধ করার পাশতো দীপরবিলর সমীপতে আকো পশ্চিম বরাঙর বেলত্রত আকো একটা ডাম্পিং গ্রাউন্ড করার ফলত আজ দীপরবিল ধ্বংসর গড়া হোক, দীপরবিল প্রদূষিত হয়েছে, দীপরবিলর যে পারিপার্শ্বিক অবস্থা একেবারে বেয়া হয়ে গেছে। এই জীবকুলোর লগতে ইয়ার দাঁতি কাষরী অঞ্চলের যে মাছমরিয়া রাইজ তথা যে দোকান পোহর দিয়ে যাক মানে লোক চলি আছে, তো সেই সকল লোকরও জীবন জীবিকার প্রতি ভাবুকি আইছে। গতি সরকারলে এটাই আহ্বান যে দীপরবিলর নামত যে রাজনীতি সরকারে করে আছে সেই রাজনীতি বন্ধ করে দীপরবিলর শ কোটি টাকা দিয়ে থাকা বলে সরকারে বিভিন্ন প্রচার মাধ্যমত প্রকাশ করে আছে, কিন্তু দীপরবিলর এই পয়ালাগা ছবিয়ে সমগ্র সরকারের হেমায়ের কথায় আজি সোঁয়ারাই দিছে। আর এই প্রকৃতি ধ্বংসকারী এই এনে ধরনের যিকোনো কার্য আমি গরিহণা দিছো আর দীপরবিল প্রদূষণমুক্ত কারণে সরকারক কাম করার কারণে সচ সৎভাবে কাম করার কারণে দাবি উত্থাপন করেছো।